আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে 1 আগস্ট 2024 সাল, আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন। দর্শক, বর্তমানে কিন্তু বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে কিন্তু বেচা কেনাটা অনেকই কম। তা বর্তমান বাজারে কী অবস্থা সেটা জানবো। আর আমি এখন আছি আলা শামসুদ্দিন সরকার সুপার মার্কেট, বগুড়া বাইপাস, গাজীপুরে। দর্শক, এদিকে যে এই যে গাড়ি কিন্তু এই যে আছে, লোড হচ্ছিল কিন্তু ভাইরা হচ্ছে লোড করতে পারি নাই বৃষ্টির কারণে। না ভাই, লোড করতেছিলেন, কোথায় যাচ্ছিলেন গাড়ি নিয়ে? মাওনা যাবেন এখান থেকে। তা এই বৃষ্টির কারণে হচ্ছে গাড়ি লোড দিতে পারতেছেন না। তা তারা কিন্তু লোড দিতে পারতেছে না। তা বর্তমানে বর্তমান বাজারের কী অবস্থা সেটা জানবো। আর আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গুটি আলু আছে, গুটি আলু। তা গুটি আলুর দাম কেমন আছে সেটা জানবো। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি বিক্রেতা ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, বাজারের কী অবস্থা? কোনটার বাজার ভাই? এই যে বেচা কেনা কেমন হচ্ছে? একবারে ফাঁকা, এই যে বৃষ্টির কারণেই তো ফাঁকা না? বৃষ্টির কারণে আপনার কাছে কোন কোন জায়গার আলু আছে? আমার কাছে বগুড়া আছে, রংপুর আছে। বগুড়া আর রংপুরের আলু, দর্শক দেখতে পাচ্ছেন বগুড়া এবং রংপুরের আলু এইগুলা। আর এই এই গুটিটা ওটা বেশি 40 টাকা। এটা কোন জায়গার? এটা বগুড়া, বগুড়ার। আর রসুন কোন কোন জায়গার আছে? এটা নাটোর, নাটোর রসুন। আর এগুলা তো ইন্দুরের পেঁয়াজ, ইন্দুরের পেঁয়াজ, ইন্দুরের পেঁয়াজ। আর পেঁয়াজ, এই যে দেশি পেঁয়াজ কোন কোন জায়গার আছে? ফরিদপুর, ফরিদপুরের পেঁয়াজ। আর কোন জায়গার? ওটা আপনার নাটোর আছে, নাটোর আছে, রাজশাহী নাটোর, রাজশাহী নাটোর। তা বর্তমানে এই এই আলুটার দাম কেমন যাচ্ছে? এটা 40 টাকা আছে, 40-38। 40 টাকা, 38 টাকা, 38 টাকা কেজি। হ্যাঁ, তারপরে এটা কোন জায়গার? ওটা আপনার রংপুর, রংপুর। এটা কত যাচ্ছে? এটা বেশি 48 টাকা কেজি, 48 টাকা কেজি, 65 কেজির বস্তা, 65 কেজি। তারপরে এটা? এটা 49। কোন জায়গার? এটা রংপুর, রংপুরের 49। আর ওইটা? ওটা আপনার বগুড়া, বগুড়া। আলুর দামটা কি আপনার কোয়ালিটি ভেদে দাম হয়? হ্যাঁ, পরে ভেদে দাম হয়, কোয়ালিটি ভেদে। এক একটার কোয়ালিটি এক এক রকম থাকে। একটা এক রকম আছে, কিছু কিছু আলু আছে ওই যে ভিতরে আপনার কালো কালো হয়ে থাকে, ওগুলোর তো দাম কম। হলো কম, ওটা কি 7 বলে? 7, 7 না, 7। এই রসুনটার দাম কেমন যাচ্ছে? এটা 80 টাকা বেচতেছি, 180, 180 টাকা বিক্রি হচ্ছে এই রসুনটা। আর এটা? এটা 85 টাকা, এটা হচ্ছে 85 টাকা, এটা হচ্ছে 185 টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে। আর এই এই এটা? এটা 90 টাকা, 88 টাকা, 190 টাকা, 88, 90, 88 থেকে 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তা ইন্দোরের বাজারের কী অবস্থা? ইন্দোরের পেঁয়াজ? এরা এরা ভাই বেচতেছে আপনাকে 84, 84। এটা কি নিয়ন কোয়ালিটি? 85, নিয়ন কোয়ালিটি নাকি? নিয়ন কোয়ালিটি, 84 থেকে 85 বিক্রি হচ্ছে। আর এমপি পেঁয়াজের দাম কেমন যাচ্ছে? ওই এমপি পেঁয়াজ আছে 87-86, 87 থেকে 86, 87 থেকে 86 বিক্রি হচ্ছে। আর এই দেশি, এটা কোন জায়গার? এটা রাজশাহী, রাজশাহী। এর দাম কেমন যাচ্ছে? এটার দাম 105 টাকা, 105, 104, 103, 103-104। আর এটা কোন জায়গার? ওটা ফরিদপুরে, ওটা ভাই ফরিদপুর। এর দাম কেমন যাচ্ছে? 95-94, জি 95-94, 95 থেকে 94 টাকা। এটা কি নিয়ন কোয়ালিটি নাকি ভালো? ভালো, ভালো, ভালো। 95 থেকে, এক নম্বর মাল এটা, 96 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর 95-94। দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে পেঁয়াজ, আলু, রসুনের দামটা কেমন ছিল। তা পেঁয়াজের, পেঁয়াজের আমদানিটা কেমন এখন? আমদানিটা আসতে কম রকম লাগবে, 20 লাগে আমার কারিগর কাছে আসতে পারে। জি জি। আর রসুনের আমদানি কম আছে, কম। আর আলুর আমদানিটা কেমন? আলু একটা প্রচুর আমদানি, প্রচুর আমদানি হচ্ছে। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল। প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।